প্রভাকর, বড় খোকা, তোমার গায়ে কেউ জল দেবে না, কেউ তোমার গায়ে জল দেবে না। আচ্ছা তুমি একবার দেখো তো, তুমি কি ওনাকে চিনতে পারছো? তুমি কি ওনাকে চিনতে পারছো? মা কি শুরু করলো বলতো? বুঝতে পারছি না তো। হ্যাঁ ঐশ্বরী, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমাদের প্রভাকর নয় গো। আমার কোনো ভুল হচ্ছে না গো, আমার প্রভাকর সব সময় মাছের মুড়ো খেতে ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে আমার এই আঁচলে নিজের মুখ মোছে, ও জীবনে কোনোদিন গামছা ব্যবহার করেনি। প্রভাকর রেগে গেলে ওর মাথায় গঙ্গা গঙ্গা বলে জল ঢাললে ও শান্ত হয়ে যেত না? কি গো বলো না, মনে নেই তোমার? আর কত প্রমাণ চাই তোমাদের? মা, ওই লোকটা যে মাছের মুড়ো খেতে ভালোবাসে সেটা আপনি কি করে বুঝলেন? ও এসে একটা বড় মুড়ো দেখে হামলা করে তুলে নিয়েছে। সব ছেড়ে ওই মাছের মুড়োটাই তুললো কেন? আর বাকিগুলো? আর বাকিগুলো কি মা? আপনাকে সামনে পেয়ে আপনার শাড়িতে মুখটা মুছে নিয়েছে। সে কি না কি করছে আপনি তা দিয়ে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন একেবারে, যে এই লোকটা নাকি আপনার বড় ছেলে। পরবর্তী ঠিক বলেছে, রাগের মাথায় জল ঢেলে দিয়েছে, মাথায় চুপ করে গেছে, এতে আর এমন কি ব্যাপার? আর মা, তুমি কিন্তু এবার জোর করে যুক্তি দিচ্ছ। আমি জোর করে যুক্তি দিচ্ছি না। ইস্পাট ভাই, ওদেরকে একটু বোঝাও না। তুমি তো যুক্তি দিয়ে অযুক্তিকে খণ্ডাতে পারো বলো, তাহলে ওদের বোঝাও না। আমার আমার বড় ছেলেকে চিনতে আমার কোনো ভুল হয়নি, ভুল হয়নি বলো, ভুল হয়নি তো? তোমার মা কি বলছে, আমি ঠিক বলছি না ভুল বলছি? মা, ও কি বলবে? ও কি কোনোদিনও আপনার বড় ছেলেকে দেখেছে নাকি? না দেখিনি, আমি কোনোদিনও বড়দাকে দেখিনি। তবে মায়ের চোখ তার সন্তানকে ভুল চিনবে সেটাও আমার মন মানতে চাইছে না। যদি সত্যি তোমার বড় ছেলে হন, তাহলে দেখো যে ঠাকুর তোমার কাছে তোমার বড় ছেলেকে ফিরিয়ে এনেছে, সেই ঠাকুরই তোমাদের মা ছেলেকে মিলিয়ে দেবে, তুমি দেখে নিও। ঠিক তো, আমি ঠাকুরকে বলবো, আমি ঠাকুরকে বলবো। বাবু মহেশ্বরী, তুমিও কি এটা মানো যে এই মানুষটা আমার বড় দাদা? আন্টির কথাগুলো তো আমি ফেলতে পারছি না। রঘুমা, আমি বিশ্বাস করতে পারছি না, এটা সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা। রঘু, তুমি এখন মায়ের সামনে ভালো সাজার জন্য এরকম একটা আবোল তাবোল লোককে নিয়ে এসে এসব নাটক ফেঁদে বসলে, তোমার নিজের জীবনটা নষ্ট হতে বসেছে বলে তুমি এখন আমার জীবনটাও নষ্ট করার পরিকল্পনা নিয়েছো, তাই না? তুমি এই ধরনের খারাপ কথা ঐশানী সম্পর্কে বলবেন? ঐশানী কি জেনে বুঝে এই মানুষটাকে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে এসেছে নাকি? বৌমণি, আমি এত বন্দি ফিকির বুঝি না, আমার ভালো সাজার কোনো প্রয়োজন পড়ে না, আর কারোর ক্ষতি করার কথা আমি ভাবি না। সবাইকে নিজের মতো ভেবো না বড় বৌমা। মেজ বৌমা যে কোনোদিন প্রভাকরের ছবি পর্যন্ত দেখেনি,
সে কি করে প্রভাকরের মতো এক লোককে বাড়িতে ডেকে নিয়ে আসবে? আমি বলছি তোমাদের মা ভুল করছেন, এ আমাদের প্রভাকর নয়। ঠাকুর, এরকম কেন হচ্ছে ঠাকুর? তুমি নিজেই তো ইস্পাটমের হাত দিয়ে আমার প্রভাকরকে ফিরিয়ে এনেছো, কিন্তু আমি এই বাড়ির কারোকে বোঝাতে পারছি না। ওরা কেউ বিশ্বাস করছে না যে ওটাই আমার বড় খোকা। তুমি কিছু একটা উপায় বাতলে দাও ঠাকুর, কিছু একটা করো ঠাকুর, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও, পথ দেখাও ঠাকুর, পথ দেখাও, আমাকে পথ দেখাতেই হবে। কি করছো? কি একলা হবে না? মাথা কেটে যাবে তো আন্টি। ঠাকুর ছেড়ে দাও আমাকে। প্রভাকরের পিঠে একটা জরুল ছিল, তাতে কি মা? ও শঙ্কর, একটু 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 দেখলে বাবা জরুলটা। তুমি আমার কথাটা শোনো মা। মা কেন ঝামেলা বাড়াচ্ছ? অশোক ও জামাটা তুলে পিঠটা দেখটা জরুলটা। হ্যাঁ ঠাকুর, আমি যে ভুল নই তার প্রমাণ দাও ঠাকুর। আমি যে আমার বড় ছেলেকে চিনতে ভুল করিনি তার প্রমাণ দাও। ওর পিঠে ছড়টা যেন থাকে ঠাকুর। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।